করেছি এবং সেই সঙ্গে আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের চেয়ারম্যান। আমি আপনাদের যে বিষয়টা জানাতে চাই তার এই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাদের অধীনে আমরা নির্বাচন করছি, বাংলার একজন কংগ্রেস দলের প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনের কাছে সুস্থ স্বাভাবিক নির্বাচন যাতে হয় তার জন্য মাসের পর মাস ধরে আমরা আবেদন করেছি, নিবেদন করেছি, তথ্য পরিসংখ্যান সমস্ত কিছু নির্বাচন কমিশনকে পেশ করে বোঝানোর চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গে নির্বাচন করাটা কোনো কঠিন, কারণ পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ভোটটা করার জন্য এখানকার সরকার, এখানকার প্রশাসন সর্বদা সক্রিয়, সরকারি দল, সরকারি প্রশাসন পশ্চিমবঙ্গে যারা প্রতিনিয়ত গণতন্ত্রকে হত্যা করছে সেই হত্যাকারীদের হাত থেকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার আবেদন নিবেদন করেছিলাম। শুধু একটা আশ্বাস পাওয়ার জন্য যে পশ্চিমবঙ্গে নিশ্চিত নিরাপত্তায় সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে, ভয় ভীতির বাতাবরণ থাকবে না, লুটতরাজ হবে না। আমরা দেখলাম যে এখানে সবই আছে, নির্বাচন কমিশনের অবজারভার আছে, স্পেশাল অবজারভার আছে, বাহিনী আছে, সবই আছে, কিন্তু তার মধ্যেও বজ্র আটুলির ফসকা ঘেরো অবকাশ যথেষ্ট আছে, যাকে আমরা বলি টেনি ভাইস পাওয়ার পুলিশ, বজ্র আটুলি কিন্তু ফসকা ঘেরো। এখানকার যিনি স্পেশাল পুলিশ অবজারভার এসছেন দিল্লি থেকে মিস্টার দিলীপ দুবে, শুনলে অবাক হবে একজন প্রার্থী হিসাবে তার সঙ্গে দেখা করার জন্য, তাকে কথা বলার জন্য তাকে মেসেজ করেছি, ফোন করেছি, কখনো সে মনে করেনি যে ফোনের উত্তর দেওয়া উনি দরকার, মেসেজের উত্তর দেওয়া দরকার। শুধুমাত্র একবার একটা মেসেজের আমার উত্তর দিয়েছিল, তারপর তাকে বারবার চেষ্টা করেছি যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই ফোনে, আপনি আমার ফোন রিসিভ করুন, আমাদের মধ্যে সমস্যা হচ্ছে, কখনো সে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করেনি। অথচ মুর্শিদাবাদ দেখি সেখানকার এসপি সঙ্গে সে ঘোষ মেয়াদ দিয়ে গল্প করছে, আড্ডা মারছে, ঘুরছে,